স্বাগত বন্ধুরা এই ভিডিওটিতে আজ আমরা আলোচনা করব রাজ্যের শিক্ষা দপ্তর কর্তৃক প্রদত্ত চতুর্থ শ্রেণীর পরিবেশ মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট টুয়ের সমস্ত প্রশ্ন উত্তরগুলি ভিডিও শুরুতেই তোমাদের কাছে একটা অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখো ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নিও এবার চলে যাচ্ছি সরাসরি মডেল অ্যাক্টিভিটি টাস্কে প্রথম প্রশ্ন পৃথিবী থেকে বাঘেরা হারিয়ে যাওয়ার পথে কেন এমন হচ্ছে বলে তোমার মনে হয় এর উত্তর হবে মানুষ বন জঙ্গল কেটে ফেলছে ফলে বাঘেদের থাকার জায়গা ক্রমশ কমছে এছাড়া জঙ্গলে হরিণসহ বন্য পশুর সংখ্যাও কমে যাচ্ছে ফলে বাঘেদের খাদ্যেরও সংকট দেখা দিচ্ছে আবার চোরাশিকারীরা বাঘেদের মেরে ফেলছে ফলে বাঘেদের সংখ্যা এত কমে যাচ্ছে যে সবাই আশঙ্কা প্রকাশ করছেন পৃথিবী থেকে বাঘেরাও হারিয়ে যাওয়ার পথে তবে আসার কথা এটা যাতে না হয় সেজন্য সরকারি বনবিভাগ বিভিন্ন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পরের প্রশ্ন বাতাসের অবাঞ্ছিত উপাদানগুলি কী কী এর উত্তর হবে বাতাসের অবাঞ্ছিত উপাদানগুলি হলো কলকারখানা থেকে বেরোনো ধোঁয়া ধুলো প্রভৃতি পরের প্রশ্ন বালিও জলের মিশ্রণ থেকে কিভাবে দুটোকে আলাদা করবে এর উত্তর হবে বালি জলে গোলে না এটি ভারী বলে তলায় থিতিয়ে পড়ে সুতরাং বালি জলের মিশ্রণ থেকে থিতিয়ে গেলে আলাদা করব পরের প্রশ্ন দাঁত ভালো রাখতে আমাদের কি কি করা উচিত এর উত্তর হবে দাঁত ভালো রাখতে রোজ দাঁত মাজা উচিত কারণ দাঁতে নোংরা জমে সঠিক নিয়মে দাঁত মাজতে হবে এক্ষেত্রে নিচের দাঁতে নিচ থেকে উপরে এবং উপরের দাঁতে উপর থেকে নিচে ব্রাশ টানতে হবে আর কোনো কিছু খাওয়ার পরেও ভালো করে মুখ ধুয়ে নিতে হবে পরের প্রশ্ন তোমার প্রিয় ঋতুর নাম ও ঋতুটির দুটি বৈশিষ্ট্য লেখো এর উত্তর হবে আমার প্রিয় ঋতু হলো বসন্ত এই ঋতুটির দুটি বৈশিষ্ট্য হল যথা এক নম্বর এই ঋতুতে গাছে গাছে নতুন পাতার আগমন হয় দু নাম্বার গাছের ডাল থেকে কোকিলের সুমধুর ডাক শোনা যায় আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো আর খারাপ লাগলে ডিসলাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের শেয়ার করতে ভুলো না